সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলুন আপনাদেরকে দেখাই 2024 সালের টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো, কমপ্লিটলি ডিফারেন্ট। এবং এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। কন্ট্রোভার্সিটা এরকম যে মানে এখনকার যে এক্সপেকটেশন আমাদের সব ইলেকট্রিক চাই বা হচ্ছে খুবই লাক্সারি ইয়ে, বাট এটা এখন পুরনো স্টাইলে চলে গেছে। অফিসিয়ালি আজকে তারা এই শোরুম অটো শো থেকে আর কি অ্যানাউন্স করলো চাইনিজ মার্কেটের জন্য, এবং একটাই ভার্সন দিয়েছে 2400 সিসিটা, যেটা এখানে শো করার কথা ছিল না, যার কারণে হোমওয়ার্ক না করে আসলে যেটা হয় সেটাই হবে। তো তারপরও আমি চেষ্টা করতেছি যতটুকু ইনফরমেশন আমার কাছে আছে সেটা আপনাদেরকে শেয়ার করার জন্য। 2400 সিসি টার্বো ইঞ্জিন অ্যালং উইথ এয়ার স্পিড অটোমেটিক ট্রান্সমিশন পাবেন। 0-100 তারা মেনশন করে নাই। এখানে ফ্রন্টের গ্রিলটা দেখুন, সম্পূর্ণ নতুন একটা গ্রিল পাচ্ছি আমরা, টয়োটা লিখে দেওয়া আছে। আমরা দেখে 360 ডিগ্রি ক্যামেরাও নেই, এবং বাম্পারটা দেখতে পাচ্ছেন খুবই মজবুত। তার পাশাপাশি এই লাইটগুলোর ডিজাইনও একদম চেঞ্জ। কিছুক্ষণ আগে এটা খোলা যাচ্ছিল না, বাট এখন আপনার ইন্টারিয়র যাওয়া যাবে। আমি পরে যাচ্ছি। উচ্চতা হচ্ছে 1.7, লেন্থ হচ্ছে 4.8, আর হুইল বেজ হচ্ছে আপনার 2.9 মিটার। অত বড় সড়ো কোনো গাড়ি না। তারপরে ফ্রন্ট হুইল ডিস্টেন্স 1.9 মিটার, রেয়ার হুইল ডিস্টেন্স আপনার 1.9 মিটার। এখানে আমরা ইকো হামা টায়ার পাচ্ছি, তার সঙ্গে 18 ইঞ্চ হুইল। টায়ারের সাইজ হবে 245/70 R18। তার সঙ্গে হুইলস আপনার দেখতে পাচ্ছেন, তো একটা লোগো দেওয়া আছে। একটু পিছনের দিকে আসি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এখানে ফুয়েল ট্যাঙ্কটা, ফুয়েল ট্যাঙ্ক ওপেন করতে হবে আবার সামনের ইয়ে থেকে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি অ্যারাউন্ড 60 লিটারের মতো, বাট আমি এটা এক্সাক্টলি আপনাদেরকে বলতে পারতেছি না, কারণ যে ভার্সনটা জাস্ট তারা মার্কেটে দিল এটার অফিসিয়ালি অনেক কিছুই তারা অ্যানাউন্স করে নেই, এবং এটার সঙ্গে গ্লোবাল মার্কেটের একটা পার্থক্য আছে। হোম পিছনের দিকে আপনারা দেখুন এই লাইটগুলো, আবার সেই আগের ডিজাইন। এবং এটা সব কিছু আপনাদেরকে ম্যানুয়ালি করতে হবে, এখানে কোনো অটোমেটিক কোনো কিছু ওরা দেয় না, একেবারে পুরো ধরনের। ইভেন হাইড্রোলিক কার্গো টার্গো কিছু নাই, অর্থাৎ আপনার আগের যেমন আপনারা। আর কার্গো স্পেস অ্যারাউন্ড আপনার 550 লিটার বা 600 লিটারের মতো পাবেন। তো এই যে দেখুন, এগুলো আবার আগের মতো করে বন্ধ করে একেবারে পুরোনো ডিজাইনটাকে নিয়ে আস ল্যান্ড ক্রুজার প্রাডো লিখে দেওয়া। এইখানে একটা 360 ডিগ্রি ক্যামেরা আছে। তার পাশাপাশি বাম্পার গুলো, গাড়ি কিন্তু মজবুত। এখানে এক্সস্ট গুলো দেখুন, এখানে একটা এক্সস্ট পাচ্ছি আমরা, এখানে টায়ারটা ইয়ে করে দেওয়া। যারা তাদের জন্য মানে পুরনো একটা ফিলিংস ব্যাক করে আসবে, টয়োটা নিয়ে আসবে আর কি। অনেকেই আছে, এখন এখন হচ্ছে কেমন জিনিসগুলো হচ্ছে চেঞ্জ হচ্ছে বলতে কেমন, যে এত আপগ্রেড চাইনিজ মানে মার্কেটে, বিশেষ করে চাইনিজ ইলেকট্রিক গাড়ির মধ্যে। তো এখন তারা চেষ্টা করতেছে যে আগের, অনেকেই আবার আছে যে আগের জিনিসপত্র পছন্দ করে বা আগের স্টাইল পছন্দ করে। এটা যেটা, এটার প্রাইস চাইনিজ মার্কেটে 5 লাখ RMB, 5 লাখ RMB মানে। তো এখানে সেকেন্ড রোটাতে একটু যাই, ল্যান্ড ক্রুজার দেখাচ্ছি। এইগুলো দেখুন, যেটা বললাম যে বুঝতেই পারতেছেন, কাপড়ের সিট দেওয়া, নট নেপালাইজার, নট অ্যালকান্ট্রা ম্যাটেরিয়ালস। আবার এই জায়গায় দেখুন, একেবারে বেসিক, মানে এত টাকা গাড়ির দাম কিন্তু কিছু নাই বলতে কেমনে কি, অনেক কিছুই আছে কিন্তু ওই এক্সপেকটেশন করা সম্ভবই না। মানে জিনিস হচ্ছে আপনার জিনিস সেই মজবুত, কিন্তু এখনকার সময়ের সঙ্গে যদি আপনি ইয়ে করেন তাহলে ব্যাকডেটেড, বেশ ব্যাকডেটেড। তারপরও ল্যান্ড ক্রুজার বলে কথা, ওর নামই চলে যাবে। এখানে কম্পার্টমেন্ট বক্স দেওয়া আছে, এগুলো সিট গুলো দেখছেন, আর এই ভার্সনটাতে সিট রিং এর মাস থেকে কিছুই না। ওগুলো দেখুন, আমি সামনের দিকে একটু ইয়ে দেখাবো। গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এয়ার সাসপেনশনও নাই, কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে বুঝতেই পারতেছেন, এখানে হাফ গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে। সাবি দিয়ে ওই যে গাড়ি এখনো যাই হোক, এটা কিন্তু হচ্ছে 6 সিটের,
অর্থাৎ ওই পিছনের সাইডের ইয়েটা ওটাও ইয়ে করে আপনার 6-seater 2400cc ইঞ্জিন। এখানে আমরা একটু সামনের ইয়েটা ওপেন করি, টার্বো ইঞ্জিন, তার সঙ্গে 8 speed অটোমেটিক ট্রান্সমিশন আছে। এই যে দেখুন, এখনো এটা আংটা ধরে এরকম করে আপনার মানে জিম করবেন আর কি। সো 2400cc ইঞ্জিন উইথ 8 speed অটোমেটিক ট্রান্সমিশন, আপনার পাওয়ার আউটপুটও ওরকম, কোনো হাই পাওয়ার আউটপুট নাই। তারপরে আমি একটু চেক করে নেই 2400cc ইঞ্জিন দিয়ে কতটুকু পাওয়ার আউটপুট হবে। পাওয়ার আউটপুট হচ্ছে আপনার 243 kW অ্যালং উইথ 630 Nm অফ টর্ক। তাহলে বুঝতেই পারতেছেন 0-100 তারা মেনশন করে নেই, পুরাই আগের, একদম আগের ওর ফ্যাশন। তারপরও আমি জানি যে যারা ল্যান্ড ক্রুজার পছন্দ করে, যারা এটার ফ্যান, তাদের কাছে মানে এটা অনেক বড় কিছু। অবশ্যই তো এর একটা ফ্যান পেজ আছে, তাই না? না হলে তো টয়োটার মতো কোম্পানি কি আর এইরকম করে গাড়ি নিয়ে আসে? তবে আমার কাছে নতুন যেটা ছিল এর আগের প্রিভিয়াস যে মডেলটা, ওটাই বেটার লাগতেছিল রেদার দেন 2400-এর এই মডেল। উপরে দিকে একটা রেডিও অ্যান্টেনা আছে যেটা ফাংশনাল, এগুলো দেখুন একেবারে আগের আগের ল্যান্ড ক্রুজার প্রাডো। পিছনের দিকে কোনো ইয়েটিএ নাই, চাকা আপনারা ক্যারি করতে পারবেন একদম নিচের দিকে। এবার আমি একটু সামনের দিকে যাব, সামনের দিকে যাওয়ার জন্য খুব ওয়েট করতে হবে, অনেকে বসে আছে। এটা 6-seater কার্গো স্পেস ওপেন করতে হলে এখানে একটা সুইচ দেওয়া আছে। মানে এখনকার ইয়ে হিসাবে কোনো এক্সপেকটেশন করবেন না, সব কিছু ম্যানুয়ালি করবেন। এবং সামনের ইঞ্জিন বেও হচ্ছে, ওটা দিয়ে জিম করবেন, সমস্যা নেই। এটা 6-seater, এটা এটা আপনার, এই দেখুন এটা আমি আর ব্যাক করাচ্ছি না, এই রোটা আমার তুলতে হইলে আজকে যত খায়দা আসছি, যতটুকু এনার্জি আছে সব আমার সেজে যাবে। সামনের সিট একটু আগায় নিয়ে তারপরে তোলা লাগবে। যাই হোক, আমি একটু সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে একটু দেখি ইন্টেরিয়রটা কি অবস্থা। সো ইন্টেরিয়রটা কিন্তু একটা ভালো ইয়ে হবে, কেমন এখনকার ইন্টেরিয়রে যে এক্সপেকটেশন আপনার থাকবে, ওই ওই এক্সপেকটেশনের ধার কাছেও আপনারা যেতে পারবেন না। সাইডের মিররগুলো দেখুন, সাইডের মিররগুলো যদি হাত দিয়ে ঘুরে ঘুরে দেওয়া লাগতো তাহলে আরও ভালো হইতো, তাই না? কিন্তু যে লেভেল এই গাড়ির, যে ব্র্যান্ড ভালো বা হচ্ছে এর যে ফ্যান পেজ ল্যান্ড ক্রুজার, ওটা যারা আছে বা যারা আসতেছে তারা কিন্তু ওটা নিবেন। এখানে ছোটো ছোটো বাচ্চারা দেখছেন, এরাও ভবিষ্যতে গিয়ে মনে করেন ল্যান্ড ক্রুজার কিনবে, সমস্যা কি? আমরা একটু ওয়েট করি। এটা কমপ্লিটলি একটা, কোনো মিরর নাই, কোনো কিছু নাই, মিরর আবার নাই। এই যে বললাম না সাউন্ড পলিউশনের কারণে এখানে ফোকাসই করা দা, এত সাউন্ড, এখানে কোনো ক্যামেরা নাই, মিরর তো এটাই তো সাইড মিরর। মানে কী বলতেছে কি না বলতেছে মাঝে মাঝে আমার মাথা ধরেন যে কাজই করে না। এই স্ট্রিং হুইলসটা দেখুন, এটা পাওয়ার অ্যাডজাস্ট করা যায়। তার সঙ্গে দুইটা দেখুন, আমার সঙ্গে বান্ধবী উঠছে, তারা দিলেও আমি চিনি না, কিন্তু এতদিন ধরে ওরাও এভাবে ইয়ে করতেছিল, তো এইটা অ্যাডজাস্ট করা যায়। সেই হোক, এখানে আপনার কল রিসিভ করতে পারবেন, এখানে বেশ বাটনগুলো দেখতে পাচ্ছেন। আর পিভিসি লেদার গাড়ির ম্যাটেরিয়ালসগুলো দেখুন, এই জায়গায় একটা স্ক্রিন দেওয়া আছে যেটা আমি বলতেছি যে ওপেন হয় না, কারণ পাওয়ারই নেই এই গাড়ির মধ্যে। এখানে কম্পার্টমেন্ট বল আছে, এসি ভ্যানগুলো দেখতে পাচ্ছেন। এখানে গিয়ার নবটা দেখুন, এটা একটা নতুন ডিজাইন, নতুন ডিজাইন বলতে বুঝতেই পারতেছেন। সব কিছু আগের স্টাইলে যারা পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে, কম্পার্টমেন্ট বল আছে একটা। এবং উপরের দিকে আমরা যদি দেখি, উপরের দিকে এই সুইচগুলো, এগুলোর মাধ্যমে আপনার সানরুফটা ওপেন করা যায় না, এটাও ফিক্সড। এবং এসি ভ্যানগুলো দেখুন, আমি 2 মিনিটও 1 মিনিটও সময় নিই নি, অথচ আমি কিন্তু চাইলে এখানে অনেকক্ষণ ধরে ভিডিও করতে পারি অফিসিয়াস, কারণ এর সময় দিতে হবে রে ভাই। এখানে 1 ঘন্টা ধরে আপনি বসে থাকলে হবে, এবং আপনি দেখতেছেন যে অন্যান্য লোকজন আছে এটা ভিডিও করতে আছে বা ওখানে ওয়েট করতেছে, সেখানে এরকম ক্যামেরা। যাই হোক, এটা হচ্ছে 2400cc গাড়ি, আবারও বলে রাখি 2400cc গাড়ি
এডিসি অটোমেটিক ট্রান্সমিশন পাবেন। বাংলাদেশে কোন কত সিসি যাবে এটা বলা খুব মুশকিল। চাইনিজ মার্কেটে একটি পাচ্ছি আমরা, আর 5 লক্ষ আরএমই এবং ফাংশন এটা পুরোনো ধাঁচের সব কিছু। যারা পুরোনো স্টাইলে আপনারা পছন্দ করেন আপনারা এটা দেখতে পারেন, সমস্যা নেই। এই লোক দুইটা দেখলেই আমার মনে করেন যে এখন মানে মাথা খালি ইয়ে হয়ে যাচ্ছে। দেখছেন এখন ওখানে গিয়ে কি কাহিনী করতেছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবো নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।